হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘদিন পর আজ আবার আমি আপনাদের নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু পরিশ্রমের পারিশ্রমিক। আসলে বর্তমান সমাজে অনেক মানুষ পরিশ্রম করে কিন্তু তার ন্যায্য পারিশ্রমিকটা পায় না। অনেক হয়তো মনে করে যে তার সাথে চুক্তিবদ্ধ করে নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে চুক্তির বাহিরে কেন বেশি পারিশ্রমিক দিতে যাব? অনেক ব্যক্তি আছে যে দিন মজুরিকে ঠকিয়ে পরিশ্রম করে নিচ্ছে কিন্তু তার ন্যায্য পারিশ্রমিকটা তার হাতে দিচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করার পরও তার ন্যায্য পারিশ্রমিকটা সে পায় না। যে ব্যক্তি দিন মজুরি তার দিন চলে যায় পরিশ্রমের উপর। অনেকে অনেক জায়গায় কাজ করার পরও সেখান থেকে তার ন্যায্য প্রাপ্য অর্থটা সে পায় না, তখনই তার কাছে কতটা খারাপ লাগে, তার অনুভূতিটা কী কেউ একবারে আমরা জানতে চেয়েছি। আসলে মানুষের হক মেরে খাওয়ার মতন অন্যায় অপরাধ আমি মনে করি এই পৃথিবীতে আর নাই। আসলে এই কাজগুলো কোনো সুস্থ মস্তিষ্কবান ব্যক্তির দ্বারা সম্ভব না। আমরা সবাই সচেতন হব এবং যার ন্যায্য পারিশ্রমিক তাকে দিয়ে দিব। যে ব্যক্তি পরিশ্রম করছে তার গায়ের ঘাম শুকানোর আগে তার হাতে তার পারিশ্রমিকটা উঠিয়ে দেব, অবশ্যই সে খুশি থাকবে এবং সৃষ্টিকর্তা অনেক আনন্দ পাবে, কারণ তার সংসার তার উপর নির্ভর করে। আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আসি, আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। কতটা কষ্ট সেটা আমি নিজে থেকে উপলব্ধি করেছি। শুধু আমি নিজে না, আমার পরিবারও এটা শাস্তি ভোগ করেছে, কারণ আমি এখান থেকে অর্থ উপার্জন করে দেওয়ার পরে আমার পরিবার সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। যখন আমি এখানে কষ্টকরভাবে জীবনযাপন করেছি, তাহলে আমার পরিবারের অবস্থা কী? এজন্য আমরা সর্বদা মানুষের পরিশ্রমের হক তার হাতে উঠিয়ে দেবো, কখনো তার সাথে কখনো প্রতারণা করব না। আর এই ধরনের প্রতারণাকারীকে সৃষ্টিকর্তাও পছন্দ করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।